জয় মা তারা। বস্তা কি আছে? হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম, কিন্তু ভ্রমণের উদ্দেশ্যে আমরা পুরী, দারিংবাড়ি, গোপালপুর এবং এসবের সাইড যেসব ভ্রমণের জায়গাগুলি রয়েছে সেগুলো কিন্তু সঙ্গে আমরা ভ্রমণ করব। তো বেশি না দেরি করে চলা যাক। গাইজ, আমরা কিন্তু বাসের সামনে এখন চলে এসেছি। তো বাসে কিন্তু সব অধিকাংশ সবাই উঠে পড়েছে, তো আমি এখন উঠে যাব। গাড়ি কালীবাজার থেকে এক্ষুনি ছেড়ে দেবে আমাদের চাকদা কালীবাজার থেকে। এদিকে দেখি সবাই বাঁচে উঠে যার যার মতো জায়গা কিন্তু সব দেখে নিয়েছে। তো আমি আমার জায়গাটা দেখে নিলাম, এরপরে আমি ক্যাবিনেটের সামনে এসে একটু ভিডিও করলাম। তো আমাদের বাস কিন্তু এখন 34 নম্বর জাতীয় সড়কের উপর দিয়েই চলে যাবে সেই উড়িষ্যার দিকে। খাতা নিয়ে আসছো তো? কেন এই বলে খাতা নিয়ে যাবে? সব কিছু করতে হবে তাই না? তো আমরা কিন্তু এখন যাচ্ছি সেই দক্ষিণেশ্বর কালী মন্দিরের পাশ দিয়েই। দক্ষিণেশ্বর কালী মন্দির, মায়ের মন্দির দেখা যাচ্ছে, আর তার সামনেই রয়েছে বালির ব্রিজ। বালির ব্রিজের উপর দিয়ে আমরা বেরিয়ে যাবো ওপারের দিকে। এই যে দেখতে পাচ্ছেন বালির ব্রিজ, বালির ব্রিজের উপর দিয়ে আমরা চলে যাচ্ছি ওপারে। নিচুই গঙ্গা নদী আমরা পার হয়ে যাচ্ছি। গাইজ, আমাদের বাস কিন্তু এখন এখানে দাঁড়িয়েছে। এই জায়গাটা কোন কোন জায়গাটা কোথায় মধ্যে আছে? তো আমরা কিন্তু ধোলাগড় অবধি চলে এসেছি। তো এখানে দাঁড়িয়ে আমাদের টিফিন হচ্ছে। এই দেখুন সবাই কিন্তু কেউ নিচুই বসে গেছে, সব বাঙালি। তো এই দেখুন সব, আগে কায়দাটা দেখুন, বোতলটা কোথায় রেখে দিয়েছে, আর এই যে সব টেবিলের ব্যবস্থা আছে, সঙ্গে ফ্রাইড রাইস, চিকেন, আমাদের জনক দাও রয়েছেন সঙ্গে। তো এইভাবে টিফিন করতে করতে আবার আমরা বেরিয়ে যাব সামনের দিকে। তো আমাদের কিন্তু এখন টিফিন করা হয়ে গেছে, আবার আমাদের বাস এখনই ছেড়ে দেবে। দেখা যাক আবার কোথায় গিয়ে পাওয়া যায়। এই যে আমাদের সব বড় বড় সব দাদারা কিন্তু রয়েছে, তারা সব টিফিনে গেছে, আমরা সব চলে যাচ্ছি আমরা। তো আমার জায়গায় চলে এসেছি, আমি উপরে চলে এসেছি। আমার জায়গায় নিচুই ছিল, কিন্তু খুব একটু অসুবিধা হচ্ছে, একদম উপরে চললাম। আর অনেকে কারণ আমাকে ছোটখাটো একটা সার্জারি হয়েছিল চোখে, সময় আমার চোখে কিন্তু ভর্তি করা ছিল, 12টার সময় খোলার কথা ছিল, কিন্তু এখানে যাওয়ার জন্য 7টার সময় খুলে দিয়েছি। এর জন্য সবসময় এই চশমা পরে রয়েছি। চশমা পরার কথা ছিল পুরো কালো চশমা, কিন্তু কালো চশমাটা পুরো ভরা হচ্ছে না। আবার আমাদের বাস ছেড়ে দিয়েছে, আমরা এখন চলছি আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বালেশ্বরে গিয়ে কিন্তু আমাদের বাস আবার দাঁড়িয়েছে। এখানে কিন্তু রাত্রে ডিনার করার পরে আবার বাস ছাড়বে। তো এখানে একটা ছোট বক্স নিয়ে এসেছিল, সেখানে আমাকে একটু গান করতে বলা হয়েছিল, অনেকে গান করেছিল, তাই একটু গান করলাম। ধন্যবাদ।
আমাদের রাত্রে কিন্তু ডিনারও হয়ে গেছে, তারপরে আমরা বাসে উঠে পড়েছি, উঠে পড়ে এখন শুয়ে পড়েছি। আবার পাশে কিন্তু একজনের শুয়েছে, প্রচুর নাক ডাকছে, ঘুমানো যাচ্ছে না, তো এখন ঘুমিয়ে পড়ছি, ঘুমানোর চেষ্টা করছি আর কি। আবার ভোরবেলায় গোপালপুরে গিয়ে আমরা পৌঁছে যাব। গুড মর্নিং, তো এখন বাজে সকাল 7টা, তো আমরা কিন্তু পৌঁছে গেছি সেই গোপালপুর। আর ভেবেছিলাম এখানে কিন্তু মনে হয় একটু গরম গরম ভাব হবে, কিন্তু এখানে ভোরবেলায় প্রচুর ঠান্ডা দিচ্ছিল, ঠান্ডায় কাঁপাকাঁপি শুরু করে দিয়েছিলাম একদম। কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে, গোপালপুরের সেই ঢেউ, গোপালপুরের সেই ঢেউ হচ্ছে। দুঃখের বিষয়, আমি স্নান করতে পারবো না গো মামু। না না, ওই আমার চোখের সমস্যার জন্য বান করে দিছি, আবার নোনা জল তো। এখান থেকে মানে দীঘার থেকে ভালো, হ্যাঁ দীঘার থেকে অনেক ভালো জায়গা। তো বন্ধুরা, আপনারা কিন্তু এখানে আসতে পারেন, দীঘার থেকে কিন্তু ভালো জায়গা এই গোপালপুরে। আজ সকাল সকাল কিন্তু এখানে একদম সেই আমাদের প্রভু রামের সেই পতাকা কিন্তু দেখতে পারলাম, আর ওটা কিন্তু সব থেকে ভালো লাগছে, যে ঘুম থেকে উঠেই এমনি সেই প্রভু রামের পতাকা। তো আমাদের এখন কিন্তু হোটেলের দিকে যাচ্ছে, সেখানে গিয়ে একবার উঠব, তার আগে উঠা যাবে না। জয় শ্রীরাম, এই যে জয় বজরংবলী, জয় হনুমান। তো আমরা এখন থেকে আজ থেকে কিন্তু লাভজি নেবে, দেখি এখনো হোটেল দেয়নি আমাদের। তো এখানে কিন্তু আমরা 7টার সময় এসে পৌঁছে গেছি, যার কারণে এখনো কিন্তু হোটেল টোটেল ছাড়িনি। দেখি আমরা বাইরের থেকে একটু ঘুরে আসি, আর বাচ্চের মধ্যে বসে থাকতে ভালো লাগছে না। তো বাইরে কিন্তু খুব সুন্দর পরিবেশ, ঠান্ডা ঠান্ডা। তো বন্ধুরা, আমরা কিন্তু বাস থেমে মাছ থেকে নেবেই, কিন্তু পাশেই রয়েছে হোটেল গ্র্যান্ড পার্ক। তো এখানে কিন্তু আমরা 3rd floor রয়েছি, তো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি হোটেলটাকে। তো হোটেলের সামনাসামনি কিন্তু রয়েছে সমুদ্রটি, এই যে হচ্ছে হোটেলের প্লেসটা দেখুন। তো আমরা এখন উপর দিকে যাব, যে রুম নিয়েছি সেই রুমের দিকে যাব। এই যে ভিতরে কিন্তু রিসেপশন রুম রয়েছে, ডান দিকে 1 নম্বর চলছে এইটা। ওয়াও, এটা কিন্তু আমাদের রুম। যাই হোক, ওই রুমটা হচ্ছে আমাদের হচ্ছে এই রুমটা। তো এই সঙ্গে কিন্তু সবকিছু রয়েছে, এই যে একটা বেডে কিন্তু 3 জনা থাকা যাবে এখানে।
দাদা রয়েছে, তা এই সামনেই কিন্তু রয়েছে দেখুন সেই সমুদ্র। এবং এখানে কিন্তু একটা ফেস্টিভ্যাল হচ্ছে, রাত্রে খুব বড় প্রোগ্রাম হবে, সব বড় বড় আর্টিস্টরা আসছেন, গান বাজনা করবেন। আমাদের কার্তিক দাও রয়েছেন পাশে, আর দেখুন পুরো আলোর জন্য বোঝা যাচ্ছে না, দেখুন সমুদ্রে ঢেউ চলছে। এখান থেকে সমুদ্রে কিন্তু উপভোগ করা যাবে সৌন্দর্যটা। এখন প্রচুর লাইট থাকার জন্য এটা কম বোঝা যাচ্ছে। যাই হোক, এখানে সকালবেলা এসেই যে একটা সমুদ্রে ঢেউ শব্দটা সেটা কিন্তু শুনতে পাচ্ছিলাম। গরমের সময় আসলে আরো মজা পাওয়া যাবে, যদি এখন শীতের সময় যে ঠান্ডা একটা বাতাস ঘুরে আসবে, তো এখানে কিন্তু দারুণ একটা পরিবেশ সৃষ্টি হবে। এখানে কিন্তু দীঘার মতো এতটা ভিড় নেই, কিন্তু খুবই ভালো। দীঘাটা এমন অবস্থা হয়ে গেছে এখন, মানুষের ভিড়ের জন্য সেই সৌন্দর্য বোধটা হারিয়ে ফেলে, কিন্তু এখানে খুব সুন্দর একটা পরিবেশ। তো আমরা সব কিছু পরে ঘুরে দেখাবো, ঘুমিয়ে গিয়ে ফ্রেশ হয়ে নিই। আর এখানে ছাদের পরে দেখুন ভালো একটু জায়গা আছে, তোমাদের রুমে। ওয়াও, এটা খুব সুন্দর হল ঘর, এখানে তো ফাংশন করা যাবে, সেটা তো দেখছি, এটা ফাংশন হবে, দৌড়ো দৌড়ো। এখানে কতজন আছে? একদম বড় রুম আছে এখানে, এখানে ফাংশন হবে মনে হচ্ছে রাত্রিবেলায়। বুঝতে পারছেন সব ব্যাচেলার ছেলেগুলো, সেই ব্যাচেলার বাকি কাটি হয়ে যাবে এখানে। তো গাইজ, এই ছিল আজকের ব্লগ। তো দেখা হবে এরপরের ব্লগে, এরপরের ব্লগে আমরা এই সমুদ্র পাড় ঘুরে দেখাবো, এবং গোপালপুরের যেসব ভালো ভালো সুন্দর জায়গা রয়েছে সেগুলো কিন্তু আপনাদের ঘুরে দেখাবো। তো আজকের জন্য এফডি, সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।